তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে তো আজকের পিকনিকটা আমাদের কোথায় সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ যেখানে যেতে হলে চারটে গাড়ি চেঞ্জ করে যেতে হবে তো তোমরা যদি কোনো দিন এই জায়গায় পিকনিক করতে আসো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই রেডি হচ্ছে আমি আগে থেকেই রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের যাওয়ার কথা ছিল সাতটা অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো চলো আমরা বেরিয়ে এসছি আমরা এখন যাব আমাদের যেখান থেকে গাড়ি ছাড়বে কারণ গাড়ির কাছে সবাই আগে থেকেই পৌঁছে গেছে শুধুমাত্র আমরা দুজন এখনও পৌঁছোতে পারিনি তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গাড়ির কাছে প্রায় গাড়ির কাছাকাছি চলে এসেছি তো আমরা যাওয়ার মাত্রই গাড়ি ছেড়ে দেবে অবশ্যই চলে এসেছি বলতে বলতেই চলো আমরা গাড়িতে বসে বাকিটা দেখাচ্ছি গাড়িতে বসেই গেছি অলরেডি তো তো গাড়িতে বসে সবার সঙ্গে একটু আমরা দেখে নেব কে কে আছে তো গাড়িতে দেখে নাও প্রথমে আমাদের ড্রাইভার দা ড্রাইভার দা যার যার জন্য যিনি না থাকলে আমরা আজকে পৌঁছোতেই পারবো না তো বাকি আর সবাইকে দেখে নেও একটু এরা সবাই আমাদেরই স্টাফ ঠিক আছে এখানে আপাতত বাইরের কাউকে দেখতেই পাচ্ছি না আমরা তো চলো আমরা আস্তে আস্তে ডায়মন্ড হারবার থেকে ছেড়ে যাচ্ছি তো ডায়মন্ড হারবার থেকে দেখতে পাচ্ছ পুরো সকাল মানেই সবই বন্ধ প্রায় বলতে গেলে শুনশান এবার আমরা নদী পার কর্স করে যাচ্ছি ঠিক আছে আমরা চলে এসেছি অনেকটাই এখান থেকে আমাদের একজন উঠবে যার জন্য আমরা ওই গাড়িটাকে ফলো করে করে ওকে বলা হচ্ছে অলরেডি গাড়িতে আমরা চলেই এসেছি তো আমাদের দাদা গাড়িতে ওঠার পরেই আমরা পুনরায় গাড়িতে ছেড়ে দিয়েছি গাড়িতে এখানে একটু হাওয়া দিয়ে নিচ্ছে গাড়িতে কিছু তারপরে আমরা পুনরায় আবার এগিয়ে যাচ্ছি আমরা প্রায় বলতে বলতে খুবই কাছাকাছি চলে এসেছি আমাদের মতন অনেকেই গাড়িতে যাচ্ছে পিকনিক করতে তো আমরা দেখতেই পাচ্ছি যেতে যেতে যতটা দেখানো সম্ভব অলরেডি আমরা কাকদ্বীপ হয়ে লডেইটের রাস্তায় প্রবেশ করেছি ঠিক আছে কারণ তোমরা নিশ্চয়ই এবার আস্তে আস্তে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি আমরা অলরেডি যাচ্ছি গঙ্গা সাগরে পিকনিক করতে কারণ এই সময় মেলায় খুব ভিড়ও হয় দেখতেই পাচ্ছ তোমরা আমরা ভেসেলে ওঠার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে আমাদের লাইনটা ছাড়লো ভ্যাসেলে ওঠার জন্য তো আমাদের এবার আমরা ভ্যাসেলে উঠেই যাব। ভ্যাসেলে উঠে প্রায় উঠে গেছি বলতে গেলে এবার সবাই উঠে গেলে আমাদের ভ্যাসেলটা ছেড়ে যাবে তো আমরা সবাই উঠে গেছি অলরেডি এবং ভ্যাসেল ছেড়েও দিয়েছে বলতে বলতে এবার ভ্যাসেলে উঠেই আমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পাখি সব ভেসেলে যেই সমুদ্র এবার গঙ্গাসাগরে যাওয়ার যাত্রীরাও এরাও নাচতে নাচতে গান করে করে যাচ্ছে তোরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এবার আমাদের পাশ থেকে ক্রস করা আর একটি ভ্যাসেলে দেখতেই পাচ্ছ পুরো লোক সংখ্যা পুরো পরিপূর্ণ এবং দেখো কত সুন্দর পাখিরা এরা উড়ে বেড়াচ্ছে কারণ ভ্যাসেল থেকে সবাই খাবারের দানা ছুঁড়ছে যার জন্য ওরা হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে ওরা উড়ে উড়ে যাচ্ছে আর এই পাখিগুলো দেখতে আসার জন্য কত মানুষ যে ভিড় করছে ভ্যাসেলের রেলিংয়ের পাশে তো সেটার কি বলবো দেখতেই পাচ্ছ আমাদের পাশে একটা নৌকো যাচ্ছে যেটা ডুবুডুবু অবস্থা আমরা তো প্রথম অবাক হয়ে গেছিলাম তারপরে দেখলাম ওটা মালবোঝাই নৌকো সব দেখতে দেখতে আমরা অবশেষে ঘাটের কাছে পৌঁছে গেলাম কিন্তু এটা একটা চার নম্বর অস্থায়ী গেঠি জেঠি কারণ আমরা মেন গেটে পৌঁছোতে পারিনি মেন জেঠিতে কারণ ওইখানে মেলার জন্য কাজকর্ম চলছে যার জন্য আমাদের ভ্যাসেলটা ওই ঘাটেই থাকেনি তো অবশেষে আমাদের ভ্যাসেলটা জেঠিতে ঠেকে গেল। এবং আমরা সবাই ধীরে ধীরে নামতেও নেমেও এলাম এবার নেমে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব যেখানে আমাদের থেকে আমরা গাড়ি বা টোটো জিজ্ঞেস যাব যেটা হোক করে তো আমরা দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর সাজিয়েছে সবই মেলাকে কেন্দ্র করে তো আমরা যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে তো এইদিকে সব গাড়ি দাঁড়িয়ে আছে এইদিকে অস্থায়ী সব ঘরবাড়ি তৈরি করা হয়েছে যেগুলো মেলার জন্য পুলিশ প্রশাসন থাকবে এই সব গা বাড়িগুলোতে আমরা অলরেডি স্ট্যান্ডে এসে টোটোতে বসে আমাদের পিকনিক স্পটে যাচ্ছি তোমাদের সবটা দেখাতে সম্ভব নয় দেখতেই পাচ্ছ এখানেও আমাদের মেলার জন্য কিছু একটা তৈরি হচ্ছে সবটা দেখাতে গেলে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে যার জন্য আমরা ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি এবং এইখানে দেখো কত সুন্দর দুটো মন্দির একসঙ্গে এর নাম নাকি জোড়া মন্দির বলে ঠিক আছে অবশেষে আমরা আমরা নেমেই গেলাম নেমে আমরা রাস্তা ক্রস করে আমরা ভেতর রাস্তা দিয়ে আমাদের পিকনিক স্পটে যাব অলরেডি এখান থেকে আমরা আবার একটা টোটো ধরে আমাদের পিকনিক স্পটে যাচ্ছি পিকনিক স্পটটা যেতে যেতে বলে দিই এটা কিন্তু রাস্তাটা অনেকটাই কারণ সবটা দেখানো সম্ভব নয় তোমাদের আগেই বলেছি ঠিক আছে তো তার মাঝখানে একটা দেখিয়ে দিলাম যেখানে ত্রাণ ফ্ল্যাট বলে এটাকে ঠিক আছে বন্যার জন্য এই ফ্ল্যাটটা তৈরি করা হচ্ছে তার বাদে আমরা সব ধীরে ধীরে আবারও এগিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে প্রায় বলতে গেলে আমরা পৌঁছেই গেছি ঠিক আছে দেখতে পাচ্ছ এগুলো সবই নদীর পাড় নদীর পাড়ের কত সুন্দর গাছ ঠিক আছে আমরা অলরেডি টোটো থেকে নেমে আমি তো জলের বোতলটা মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই দূরে আমাদের পিকনিক তো আমরা সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ঠিক আছে তো সবাই ফটো তুলতে ব্যস্ত কারণ এত সুন্দর জায়গায় ওরা দিন আসেনি ঠিক আছে আমিও আসিনি ঠিক আছে তো আমিও ফার্স্ট টাইম এখানে তো চলো আমরা সবাই ধীরে ধীরে যাচ্ছি ঠিক আছে তো দেখতো দেখতে দেখতে আমি প্রায় আমরা পৌঁছে গেছি একটা সাঁকো যেখানে পেরোলে আমাদের পিকনিক স্পট দেখতে পাচ্ছ ওরা ধীরে ধীরে আসছে ওরা তো ভয়ে আসতেই পারেনি প্রায় আধ ঘন্টা ধরে এটা শেষ পর্যন্ত ওরা পার হলো ঠিক আছে এখানে আমরা অলরেডি জঙ্গলে চলে এসেলাম যেখানে মানুষরা জীবিকা অর্জন করার জন্য জ্বালানি কেটে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা তো জঙ্গলের পর জঙ্গল পেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের পিকনিক স্পট আর দেখতে পাচ্ছে না আমার তো প্রথমে খুবই ভয় পাচ্ছিল দেখলাম যদি এত গভীর জঙ্গল গভীর জঙ্গল যে আমি দিন এরকম জঙ্গলে আসিনি আগে ঠিক আছে তো এরা সবাই হাই হ্যালো করছে আমাকে দেখে ঠিক আছে কারণ আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো তাই তো আমরা অনেকটাই জঙ্গলের ভেতরে চলে এসছি এবার আমরা মনে হচ্ছে এবার পিকনিক স্পটের আমাদের কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছি কারণ আমাদের বলেছিল একটা জঙ্গল পেরোলেই তারপরে জঙ্গলের মধ্যে আমাদের পিকনিক স্পট ঠিক আছে অবশেষে ওই ছোট ছোট করে দেখা যাচ্ছে ঠিক আছে এই আমরা চলেই এলাম অবশেষে বলতে বলতে এবার আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নেব কারণ আমরা বেরিয়েছিলাম সেই সকাল সাতটায় আমরা পৌঁছেছি এখন সাড়ে এগারোটা বাজে তো হালকা করে আমরা একটু খাওয়া দাওয়া করে নদীর পাড়ে যাব ঘুরতে তো দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করতে খুব ব্যস্ত এবার আমরা এই খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব নদীর পাড়ে তার আগে দেখিয়ে দিই আমাদের এখানে চিকেন রান্না হচ্ছে ঠিক আছে আমরা নদীর পাড় থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া আবার করব। এখানে সবজি কাটা হচ্ছে ঠিক আছে ওরা সবাই রান্না বান্না করে ব্যস্ত ততক্ষণে আমরা একটু নদীর পাড়ে ঘুরে আসব। ঠিক আছে তো আমরা সবাই নদীর পাড়ে যাওয়ার জন্য অলরেডি বেরিয়েই পড়েছি ঠিক আছে এদিকে তার মাঝখানে দেখিয়ে দিই যে আমাদের স্যাররাও এসে গেছে এর মধ্যে কারণ আমাদের পরে পরেই স্যাররা এসেছে আমরা আগে এসে গেছিলাম তার জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার স্যাররা খেতে বসছে আমরা আগে খেয়ে দিয়ে আমরা আবার নদীর পাড়ে চলে যাচ্ছি ঠিক আছে তো চলো নদীর পাড়ে দেখিয়ে দিই আমরা কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম তো অবশেষে আমরা নদীর চরে এসে গেলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর নদীর চরটা কত সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং সবাই এসে খুবই আনন্দিত তো তারা বলছে আমরা কত সুন্দর এই দেখো তোমার তোমাদের দিদিভাই আনন্দে আত্মহরা হয়ে ছবি এঁকে ফেলছে একটা এবং সে সে তার মতো নিজের মতো আনন্দ করছে তার মাঝখানে সবাই আমরা ছবি তুলছি এবং আমাদের দিদি বলছে যে এত সুন্দর যে নদীর পাড় আমি বকখালিতেও মানে এত আনন্দ করিনি ঠিক আছে তার মাঝখানে আমি একটা নদীতে নৌকোর উপরে ছবি তুলে আমরা আবার ফিরে এলাম তা আমরা এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরেই আমরা সোজা চলে যাব বাড়িতে কারণ সব ভিডিওটা দেখানো সম্ভব নয় তোমাদের আগেই বলে দিয়েছিলাম তো আমরা আমাদের প্রায় খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হয়ে গেছে আমরা এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই আমরা সোজা চলে যাব তো আমরা দেখতেই পাচ্ছ অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বেরিয়েই পড়েছি বেরিয়ে দেখতে পাচ্ছ আমরা এই রাস্তাটাই তোমাদের আগে দেখিয়েছিলাম তাই এই রাস্তাটা আবারও দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি বেরিয়ে এসেছি এবার বেরিয়ে আমরা পুরোটা দেখালাম না আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি তোমাদের সেইটুকুই দেখাবো কারণ তোমাদের আগেই বলেছি যে আমরা নদীকে খুব ভালোবাসি তাই নদীর জায়গাটাই বেশি দেখালাম কারণ আমরা নদীকে ভালোবেসেই নদীর পাড়েই পিকনিক করতে এসেছিলাম ঠিক আছে তো রাস্তার তো ওটা আমরা সময় দেখতে পাবো কিন্তু নদীর তো সব জিনিস থাই নয় তাই আমরা সবসময় ওটা উপভোগ করতে পারবো না তার জন্য আমরা নদীর পাড়েই এসেছিলাম তোমরা যদি কোনো সময় এই সমস্ত কিছু দেখতে চাও তাহলে গঙ্গা সাগর থেকে একবার এসে ঘুরে যাও ঠিক আছে কারণ এই সময় বিশেষ করে মেলার সময় গঙ্গাসাগরটা এমন করে সাজানো হয় যেটা তুমি অন্য সময় আসলেই চিনতেই পারবে না তো আমরা এই সব বলতে বলতে অবশেষে হচ্ছে প্রায় বাস স্ট্যান্ডের কাছেই পৌঁছে গেছি ঠিক আছে কারণ আমরাও টোটোতে এসছিলাম তো আমাদের টোটো প্রায় স্ট্যান্ডের কাছাকাছিই চলে এসে এই দেখছো সবাই নেমে গেছি কারণ আমাদের ঘাট পর্যন্ত যেতে দেবে না আর তোমাদের এই ঘাটটা আরেকবার ঘুরিয়ে দেখব কারণ যাওয়ার সময় আমাদের ভ্যাসেলটা এই ঘাটে আসেনি কারণ এটাই হচ্ছে গঙ্গাসাগর আসার যেটা সবসময় এই ঘাট দিয়ে আমরা পারাপার হই আর যেহেতু আমরা যাওয়ার সময় অস্থায়ী চার নম্বর জেঠিঘাটে দিয়ে এসেছিলাম সেটাও দেখিয়েছি এবার তোমাদের দেখাবো মেন ঘাট যেটা দিয়ে মানুষ সব সবসময় পারাপার হয় এবং এই ঘাটটা খুবই সুন্দর এর বড় গেট দেখতে পাচ্ছ তোমাদের ওই দূরে দেখা যাচ্ছে তো এই গ্যাটটায় এখানে লেখা আছে সংহিতি তীর্থ ঠিক আছে যেটা হচ্ছে গঙ্গাসাগরে আপনার প্রবেশের মাত্রই দেখতে পাবেন ঠিক আছে তো আমরা অবশেষে এই গেটটি ক্রস করে আমরা লাইনে দাঁড়িয়েছি এবং তার মাঝখানে আমাদের লাইনও ছেড়ে দিয়েছে ঠিক আছে এবার আমরা সবাই ভ্যাসেলে ওঠার জন্য তাড়াহুড়ো করে ভ্যাসেলের দিকে এগোচ্ছি ঠিক আছে তো তোমাদের আগেও বলেছি আবারও বলছি যেহেতু আমরা সব সময় নদীকেই ভালোবাসি তাই নদীর জিনিসটাই সব সময় তোমাদের আমি বেশি করে দেখাচ্ছি ঠিক আছে কারণ আমরা এতটা দূর দূরান্ত এসেছি শুধুমাত্র এই নদীর যে কত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছ কত সুন্দর পাখি এই যে ইলেকট্রিক টাওয়ার এই টাওয়ারের ওপর কত সুন্দর অস্ট্রেলিয়ান লাইট বসানো আছে শুধুমাত্র গঙ্গা সাগর মেলাকে কেন্দ্র করে ঠিক আছে আর তারপরে আমরা এই সব বলতে বলতে অলরেডি ঘাটে থেকে আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিচ্ছি ঠিক আছে তো আমরা আর বেশি কিছু দেখাবো না আমরা অলরেডি বাসে গাড়িতে বসেই গেছি তো গাড়িটা বসে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না